আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রকি পারভেজ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পিকজালুপ অ্যাপস দিয়ে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা ছবির স্কাইকে অ্যানিমেট করবেন। আপনার এরকম যদি একটা ছবি থাকে যেটার ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি আকাশের ভিউ আছে, তাহলে আপনি পিকজালুপ স্কাই ইফেক্ট ব্যবহার করে খুব সহজে এটাকে অ্যানিমেট করতে পারেন। তো পিকজালুপ অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে পিকজালুপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি পিকজালুপ প্রো ভার্সন অ্যাপসটি ইউজ করছি, আপনিও যদি প্রো ভার্সনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি পিকজালুপ অ্যাপসটি ওপেন করলাম, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর গ্যালারি থেকে যেই ছবিটা নিয়ে কাজ করব সেই ছবিটা সিলেক্ট করে নিব। তো আমি একটা ছবি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান আছে। তো দ্বিতীয় যে অপশনটা আছে স্কাই অপশন, এইটা নিয়ে আমরা কাজ করব। শুরুতে এখানে চলে যাব স্কাই অপশনে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্কাই ইফেক্ট আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা স্কাই ইফেক্ট সিলেক্ট করতে পারেন। আমি এখানে একটা স্কাই ইফেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডান পাশের প্লে বাটন থেকে এটাকে প্লে করে দেখব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে এখন স্কাইটা অ্যানিমেট হচ্ছে। তো স্কাই ইফেক্টের উপরে ডাবল ট্যাপ করলে একটা অপশন আসবে যেখানে হরিজন এবং অপাসিটি বলে দুইটা অপশন আছে। এই অপাসিটি অপশন থেকে আপনারা এটা কম বেশি করে স্কাইটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই অ্যাপসের মাধ্যমে কত সহজে একটা স্কাইকে অ্যানিমেট করা যায়। তো বন্ধুরা, আমি স্কাইটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এখানে ওভারলে অপশন থেকে একটা ওভারলে সেট করব। ফ্রেন্ডস, এই ওভারলে অপশনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওভারলে আছে, আপনারা পছন্দ মতো যে কোনো ওভারলে আপনার ছবির ক্যাটাগরি অনুযায়ী সেট করতে পারেন। এখানে একটা থান্ডার স্ট্রম অর্থাৎ বিদ্যুৎ চমকানোর একটা ওভারলে আছে, আমি এটা সেট করব এখানে। তো আমি ওভারলেটা অ্যাপ্লাই করে দেওয়ার পর ব্যাকে চলে আসব। ব্যাকে এসে এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরের ডান দিকের এক্সপোর্ট বাটনে ক্লিক করব। তো এখানে এক্সপোর্ট অপশনে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো ফরম্যাটের জন্য এটাকে সেভ করতে পারেন, এবং বাই ডিফল্ট যে কোয়ালিটি দেওয়া আছে সেই কোয়ালিটিতে আপনি এটা সেট করতে পারেন। কিন্তু আপনি যদি 2K এবং 4K কোয়ালিটিতে এটাকে সেভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রো ভার্সন ডাউনলোড করা লাগবে। আর প্রো ভার্সনটি ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। তো যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করাটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি অনুযায়ী আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ স্টে হোম।